হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার সব সহজ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো অনেকদিন পর আমি আবার ব্লগ করছি, তো তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে আমি একটু রেডি হয়ে গেছি, আমার মেয়েও রেডি হয়ে গেছে, যাচ্ছি এক ফ্রেন্ডের বাড়িতে। আজকে হচ্ছে বাসন্তী পুজো রয়েছে। তোমরা এর আগেও যদি আমার দুর্গাপুজোর ভিডিও দেখো, সেখানেও দেখবে আমি এক ফ্রেন্ডের বাড়িতে পুজোর অঞ্জলি দিয়েছিলাম। তো সেই ফ্রেন্ডের বাড়িতে আজকে বাসন্তী পুজো, তো সেখানে যাচ্ছি। ওখানে আমার আরও কিছু ফ্রেন্ড যাবে, সবাই একসাথে মিলে খুব আনন্দ করব। তো আমি পুরো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো এখন যাই ওখানে, পুজো কীভাবে হচ্ছে না হচ্ছে, কারণ আমারও এটা প্রথম বাসন্তী পুজো, কারণ এর আগে আমি কোনোদিনও দেখিনি বা যাইওনি। তো এই প্রথম আমি যাচ্ছি ওখানে, তো গিয়ে দেখি কেমন লাগে, তোমাদের সঙ্গেও শেয়ার করব ভিডিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক করে দিও। চলো ওখানে যাই, তারপর তোমাদেরকে দেখাই, আর সঙ্গে আমার কে কে যাচ্ছে, কোন কোন ফ্রেন্ড যাচ্ছে, তোমাদের তাদের সঙ্গেও দেখা করিয়ে দেবো। তো বেরিয়েছিলাম, তারপর আমার একটা ফ্রেন্ড ও যাবে, তো ওদের বাড়ির সামনে এসে আমরা এখন দাঁড়িয়ে আছি। এই দেখো ও বেরোচ্ছে, বেরিয়ে আমরা একসঙ্গে যাবো। যেই ফ্রেন্ডের বাড়িতে পুজো সেই ফ্রেন্ডের বাড়িতেই যাবো। তো ও আসলে ওকে নিয়ে, ওর ছেলে আছে একটা পুচুকো, তো সবাই একসাথে বেরোবো। ওই যে চলে এসছে আমার ফ্রেন্ড, ওই দেখো। তো চলো আমরা যাই পুজোর ওখানে যাই। এই বন্ধুকে হাই বললি? তো যাই চলো ওখানে গিয়ে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ তাই তো বল। তোরা খেলছিস? তুই দেখো ওরা এখানে খেলাধুলো করা শুরু করে দিয়েছে। তোরা ডান্স করছিস? এদিকে পুজো জোগাড় হচ্ছে, পুজো হচ্ছে দেখলে এতক্ষণ। এই হচ্ছে আমার ফ্রেন্ডের ঠাকুর ঘর, এখানে পুজো হচ্ছিল দেখলে এতক্ষণ, যোগও ঢুকতে পারিনি যোগের জন্য। এখন হচ্ছে দেখাচ্ছি তোমাদের মন্দির। দেখো কত সুন্দর করে সাজিয়েছে, দারুণ লাগছে দেখতে। পুজো আমরা দেখলাম এতক্ষণ, অনেক ঘুরে দেখলাম। আর নিচে প্যান্ডেল করেছে, নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আমার মেয়ে তো ওইখানে শুধু জল খাবো করছে। আর বুঝতে পারছে পুজোর বাড়িতেও ভিড় রয়েছে। তবে দেখো নিচে প্যান্ডেল করেছে, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে, মানে ওখানে সবাই খাওয়া দাওয়া করছে। এবার আমরা যাবো নিচে গিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাবো। পরে বিকেলবেলা আসতো, দেখা যাক কি করবো। চলো খাওয়ার অ্যারেঞ্জ করেছে, তোমাদেরকে দেখাই। তো খাওয়া দাওয়ার সময় আমি আর ভিডিও করতে পারিনি, তাই ভাবলাম যে বেরিয়ে বলি তোমাদের যে কি কি খাওয়া দাওয়া আজকে হলো। ঠিক আছে, তো অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল, খিচুড়ি করেছিল, তারপরে পাঁচ মিশালি অনেক সবজি দিয়ে একটা ঘ্যাট টাইপের তরকারি করেছিল, মানে ওটা এত ভালো হয়েছে খেতে। সঙ্গে ফ্রাইড রাইস ছিল, আলুর দম ছিল, চাটনি, পাঁপড়, পায়েস, অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল, মানে দারুণ করেছে। পুজোও খুব ভালো লাগলো, মানে আমি কোনোদিন বাসন্তী পুজো মানে দেখিনি, এর আগে প্রথমবার দেখলাম, তো খুবই ভালো লাগলো। সঙ্গে খাওয়া দাওয়া করলাম, এবার হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি। তখন খাওয়ার সময় অত ভিড়ের মধ্যে আর ব্লগ করতে পারিনি, মানে সময় পাইনি, আর অত ভিড়ের মধ্যে ইচ্ছাও করছিল না, তাই ভাবলাম থাক তোমাদেরকে পরে জানিয়ে দেবো কি খাওয়া দাওয়া করলাম।
তো এবার বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে এবার মেয়েকে ঘুম পাড়াবো, ও খুব টায়ার্ড, মানে অনেক ক্লান্ত হয়ে গেছে, যাই। আর ভিডিওটা লংও করবো না, আর এমনিতে আমি অনেকদিন পর ভিডিও করলাম, তোমরা জানো। যদি তোমাদের ভালো লাগে ছোট্ট এই ব্লগটা, তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো। তোমরা কমেন্ট করলে এনার্জি পাই, কমেন্ট করলে তোমাদের সঙ্গে যোগাযোগটা ভালো থাকে, তো সেটা অবশ্যই করো। আর এইভাবে পাশে থেকো আমার। আজ জন্য টাটা, বাই বাই।